আরে কোথায় আছো সবাই? মা বাবা দাদা বৌদি কোথায়? আরে নিচে নামো। আরে এই তো, আরে এই তো তোমরা। এই তো বলছি, এই ওদিকটার খবর কি? অফিসটা কেমন দেখলে? নন্দিনীর চাকরি হয়ে গেছে। আরে কি বিশাল ব্যাপার জানো, কি উঁচু উঁচু বিল্ডিং। আরো একটা খবর আছে, আরো একটা ভালো খবর আছে, বাকি 25 লাখ টাকা লোন হয়ে গেছে। ব্যবস্থা হয়ে গেছে মানে? এই কথা তো আপনি আগে আমাকে বলেননি। নন্দিনী এই চাকরি আপনি করবেন না, ওদেরকে বলে দিন। কি বলছেন কি নবাব আপনি? ঠিক বলছি, শুধুমাত্র একটা ইন্টারভিউ পর অফার লেটার আপনাকে দিল, আর সেটার বেসিসে আপনাকে এত টাকা লোন অ্যাপ্রুভ করে দিল। আজকের দিনে এত টাকা কে দেয়? এই ব্যাপারটা কিন্তু সাসপিশিয়াস লাগছে আমার। তোমার সব কিছুতেই সন্দেহ নবাব, কাউকে ঠিক মতো বিশ্বাস করতে পারো না তুমি, এটাই তোমার প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি না, কারণ দিনের পর দিন তোমাকে দেখছি কিভাবে অবলীলায় পিঠে ছুরি মারতে হয়, সেটা জল জানতো এক্সাম্পল তুমি। নবাব, দোকানটা বিক্রি করে তো মাত্র 25 লাখ টাকা জোগাড় হয়েছে, আর বাকি 25 লাখ কোম্পানি আমাকে ইনস্ট্যান্ট জব লোন অফার করেছে, সেটা আমি পেয়েও গেছি। আর এই বাড়িতে যা ভাড়া আছে সব এবার মুছে যাবে। আপনি চান না নবাব এই বিপদ থেকে মুক্তি পেতে? নবাব নবাব, আমি ভেবেছি যে কালকেই রক্ষিতবাবুকে এই টাকাগুলো দিয়ে আসবো। মা, আমি জানি তুমি বুদ্ধিমতী, যে কোনো কঠিন পরিস্থিতি তুমি তোমার বুদ্ধির জোরে কাটিয়ে উঠতে পারো, কিন্তু মা, এতগুলো টাকা জোগাড় করতে গিয়ে তুমি কোনো রকম বিপদে পড়বে না তো? না না বাবা, ওসব কিচ্ছু হবে না, আমি কোম্পানির পলিসি ভালো করে দেখে নিয়েছি। বাবা, নন্দিনীকে ভরসা করো বাবা। হ্যাঁ, আমার মনে হয় না ও কোনো ভুল সিদ্ধান্ত নেবে। অনেক হয়েছে, এবার থাম তো ছোট বৌমা, যাও তো চেঞ্জ করে নাও গিয়ে। তোরা বলছিস ঠিকই, কিন্তু বাড়ি বাঁচাতে গিয়ে মেয়েটা এত বড় ঝুঁকি নিল, আমরা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। না না, সেটা কেন, কিন্তু আমরা যদি সবাই মিলে একটু একটু করে টাকা জোগাড় করি তাহলে তোর অফিসের লোনটাও তাড়াতাড়ি শোধ হয়ে যায়। নিজেদের মতন করো। এটা অবশ্য মন্দ বলেনিও। নন্দিনীর উপর এত বড় একটা দায়িত্ব একা চাপানো ঠিক হবে না, আমাকেও কোনো না কোনোভাবে টাকা জোগাড় করতে হবে। আরে দাঁড়ান নন্দিনী, টিফিন ভালোই আছেন আপনি? মা সকালে দই খাইয়ে দিল, বাবা হাতে 50 টাকা দিল, আর এখন আমি টিফিন আপনাকে গিয়ে দিচ্ছি। আপনার রবি আলাদা হিংসা হচ্ছে নাকি আপনার? হিংসে আপনাকে? আপনাকে হিংসে করতে বয়েই গেছে আমার হিংসে। থ্যাংক ইউ নবাব, আপনারা সবাই আমাকে কত সাপোর্ট করেছেন আমার এই সিদ্ধান্ত। সাপোর্ট করছি ঠিকই, কিন্তু আমি এখনো বলবো এই চাকরির ব্যাপারটা ভেবে দেখুন। দুম করে জব পাওয়া আমার ঠিক মনে হচ্ছে না, ব্যাপারটা ভাবাচ্ছে না। আরে ঠিক আছে, যা হবে দেখা যাবে, একবার যখন ডিসাইড করে নিয়েছেন তখন সব ঠিকঠাকই হবে, হতেই তো পারে, আমি বেশি টেনশন করছি। হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। কি ভাবছেন এত? আরে এখন আপনার সময় নষ্ট হচ্ছে না। হ্যাঁ তাই তো, আসছি আমি। হ্যাঁ, বেস্ট অফ লাক। ম্যাম,
আপনার কেবিনটা এদিকে আসুন। কেবিন আসুন ম্যাম, কেবিনটা এদিকে। আপনাদের অফিসে বুঝি এইভাবেই নিউ জয়েনিংদের ওয়েলকাম করা হয়? চলুন আপনাকে আপনার জব রোলটা দেখিয়ে দিই, আজকের ওয়ার্ক এজেন্ডাটাও। ম্যাম আপনার ব্রেকফাস্ট। আমার আবার কিসের ব্রেকফাস্ট? আপনি এত সকালে কাজে এসেছেন তাই? না না, আসলে আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি আর টিফিনও নিয়ে এসেছি, এটা আপনি নিয়ে যান, আমার লাগবে না। অফিস আপনার জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছে। তাহলে আর তো কাউকে দেওয়া হচ্ছে না কেন? উপরমহলের অর্ডার। কাম অন গাইজ, কাম অন কাম অন, লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। আজকে দুপুরের মধ্যে এমটিজেডকে সব রিপোর্টসগুলো দিতে হবে, ওকে? একটু শুনুন প্লিজ, বলছি যে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি। এরা সব কেমন যেন, কেউ কারোর সঙ্গে কথা বলে না, আর তাছাড়া এমন আলাদা করে স্পেশাল ট্রিটমেন্টের কারণটাই বা কি? না না না, আমি এভাবে অন্যদের থেকে আলাদা হয়ে বেশি সুবিধে নিতে পারবো না, দেখি একবার কথা বলে। এক্সকিউজ মি ম্যাম, ম্যাম প্লিজ আমাকে একবার সিইও স্যারের সঙ্গে দেখা করার সুযোগ করে দেবেন। এইভাবে দুম করে কারোর সাথে দেখা করেন না প্লিজ ম্যাম, ওনার সঙ্গে কথা না বলে আমার পক্ষে এই সুযোগটা নেওয়া সম্ভব হবে না। লেটারেন ওনাকে বলো দ্যাট আই উইল সি। ওকে, আমি স্যারের সাথে আপনার মিটিং ফিক্স করার ব্যবস্থা করছি। যাক বাবা, সিইও স্যারের সঙ্গে দেখা করলেই নবাবদের সব সংসার কাটাতে পারবে। বলছি সিইও স্যারকে দেখেছেন? না। অফিস থেকে আপনাকে নিয়ে যেতে নবাব হাজির ম্যাডাম। চোখ বন্ধ করে দশ গুণ, নন্দিনীও আপনার সামনে হাজির হয়ে যাবে। দশ, নয়, আট, সাত। থাক, সিইও স্যারের সঙ্গে কাল দেখা করো। आप जा नहीं सकते, सर अभी आएंगे आपसे मिलने। चार, तीन, दुई, দেখা যাবে। আজকে বাড়ি যাই, কালকে স্যারের সঙ্গে দেখা করে নেব।
সিকিউরিটি, সিকিউরিটি কে আছে ওখানে? নবাব নন্দিনী শুরু থেকে রবি প্রতিদিন সন্ধ্যায় স্টার জলসায়।